পরবর্তী প্রশ্ন হচ্ছে ঘুম রাতে না ঘুমিয়ে তাহাজ পড়লে কি সাথে হাজি পড়লে গণ্য হবে না আমি রাতে না ঘুমিয়ে তাহিদ পড়ে থাকি অধিকাংশ সময় ঘুমের সাথে তাহিদের সম্পর্কে একটু বলতেন সুন্নত হচ্ছে রাতে একটু ঘুমান এটা শূন্যত রসুল্লাহম ঘুমাতেন তিনি রমজান ছাড়া রমজানের শেষ দশ দিন ছাড়া কখনো সারা রাত জায়গাতে থাকতেন না চেষ্টা করতে হবে বিশেষ কারণ না থাকলে বিশেষ কারণ অনেক সফলতা থাকে বান্ধবীদের আমরা ঘুমাইতে পারি না সেই জন্য আলাদা কথা কিন্তু বিশেষ কারণ না থাকলে ঘুমাতে চেষ্টা করবে তো ঘুমের পরে উঠে তাহাজ এটা সাধারণ নিয়ম যদি কোনো কারণে ঘুমের পরে আমি ঘুমাননি আপনি তাহাজুদ করতে চান কোনো সমস্যা নেই তাজিদ হয়ে যাবে তাহাজিদ হয়ে যাবে সাধারণ নিয়মটা বলা হয়ে থাকে তাহাজুদ শব্দের অর্থই হচ্ছে ঘুম ভেঙে যেটা পড়া হয় যে সালাত পড়া হয় কিন্তু তাই বলে যে ব্যক্তি জাগ্রত আছে তার তাহাজিদ হবে না একত্রে এরকম না সাধারণ নিয়ম বলা হয়েছে তাহাজ্যত তা ঘুমের ঘুম থেকে উঠে কিন্তু সাধারণ নিয়ম ব্যত্যয় ঘটে ব্যত্যয় যেমন রমজান মাসে তাহাজুদের বদলে আমরা তারাবি পড়ি তো ঘুমের আগেই পড়া হয় তাহলে বোঝা গেল যে এবং কি এমন হাদিসও আছে যে ব্যক্তি এয়ার পরে এসার পরে এয়ার পড়বে সালাত পড়বে যে তাহ্যদের ভূমিকা রাখবে কিছু কিছু হাদিস আছে এর অর্থ হচ্ছে কিছু নফল সলাদ পড়লে তো তাহাজ ভূমিকা রাখছে এর অর্থ হচ্ছে তাহাজ্জুদ যদি কোনো কেউ তাহাজ্জুদের টাইমে পড়ে এটা হচ্ছে রাত বারোটার পরে যে কোনো সময় যদি কোনো কেউ পড়ে অর্ধরাত্রির পরে যখন এসার সলাদ শেষ হয়ে যায় তারপর টাইম শেষ হয়ে যায় তারপরে যদি কোনো কেউ সব পর্যন্ত যে কোনো সালাত পড়বে এটা তাহিদ হয়ে যাবে ঘুমান ঘুম ঘুম বাধ্যতামূলক না যদি কেউ ঘুমায় ঘুম থেকে উঠে সেটাও ভালো যদি ঘুম থেকে উঠতে ঘুমায় নাই সজাগ ছিল কোনো কাজে সেও পড়তে পারবে এতে কোনো বাধ্যবাধকতা নেই কোনো সমস্যা নেই তাহিদ হয়ে যাবে আলহামদুলিল্লাহ